Hi students, I'm the biology chief with the poor post no if you take us on the start. Question no number just so ekano IUCN kun sale goditoi ko important post no 1948 sale IUCN goditoi next was no che bohu prantiyo amar binnas kun gotre pradhan boishishto eta hocche cucur vetici next was no che polio botany bolte bujhay ki otite juge bilupto hoa udbidder otayan ke polio botany bola hoy next was no निम्नलिखित कौनटी एंटी ट्रांसपेरेंट कौनटी एंटी ट्रांसपेरेंट होचे विटामिन এখানে आंसर হবে এ এ বি এ নেক্সট প্রশ্ন হচ্ছে ডুমুর থেকে কোন হরমোন সংশ্লেষিত হয় ডুমুর থেকে সাইটোকাইনিন ইথালিন অক্সিন এফসিসিক অ্যাসিড ডুমুর থেকে সংশ্লেষিত হয় এফসিসিক অ্যাসিড आंसर হবে ভিটামিন ডি সরি आंसर হবে ডি হরমোন এফসিসিক অ্যাসিড হরমোন নেক্সট প্রশ্ন হচ্ছে নিমবিডিন রাসায়নিক পদার্থটি নিম্নলিখিত কোন গাছ থেকে পাওয়া যায় নিমবিডিন রাসায়নিক পদার্থটি পাওয়া যায় নিম গাছ থেকে পাওয়া যায় आंसर হবে এ নেক্সট প্রশ্ন টিএমভি ভাইরাসের আবিষ্কারক হলেন এখানে স্ট্যানলি টিএমভি ভাইরাসের আবিষ্কারক হচ্ছেন স্ট্যানলি নেক্সট প্রশ্ন এপিজোম কোনটিতে পাওয়া যায় ব্যাকটেরিয়াতে পাওয়া যায় এপিজোম आंसर হবে এখানে বি পরের প্রশ্ন ইকোলাই কোন প্রকৃতির ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ आंसर হবে এখানে বি পরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন কোষীয় অঙ্গাণুটি সি2 চক্রের সাথে সম্পর্কযুক্ত এখানে आंसर হবে এ পেরোকিজম লোহিত চ্যুতি ঘটনাটি কোন শারীরবৃত্তীয় পদ্ধতির সঙ্গে সম্পর্কযুক্ত শালক সংশ্লেষ आंसर হবে এখানে বি ডুমুর হলো একটি পুষ্প বিন্যাস आंसर হবে এখানে বি নেক্সট প্রশ্ন হচ্ছে কান্ডের জাইলেম বিন্যাস কোন প্রকৃতির কান্ডের জাইলেম বিন্যাস হচ্ছে এন্ডার্ক প্রকৃতির आंसर হবে এখানে এ নেক্সট প্রশ্ন এনওআর থেকে নিম্নলিখিত কোন অংশটি তৈরি হয় এনওআর থেকে নিউক্লিয়াস অংশটি তৈরি হয় নিউক্লিয়াস आंसर হবে সি নেক্সট প্রশ্ন হচ্ছে এফ1 বস্তু কোন কোষীয় অঙ্গাণুর মধ্যে পাওয়া যায় এফ1 বস্তুটি পাওয়া যায় মাইটোকন্ড্রিয়ার মধ্যে आंसर হবে এখানে ডি ডাবের জল নিম্নলিখিত কোন প্রকৃতির এখানে টিপ্লয়েড প্রকৃতির आंसर হবে সি পরের প্রশ্ন হচ্ছে মিশ্র চমসামঞ্জরি পুষ্প বিন্যাস নিম্নলিখিত কোন গাছে দেখা যায় নারকেল গাছে দেখা যায় आंसर হবে এখানে বি লেন্টিসেল উদ্ভিদের কোন অংশটিতে দেখা যায় লেন্টিসেল উদ্ভিদের কোন অংশটি দেখা যায় কাণ্ডে দেখা যায় आंसर হবে এখানে সি যে উদ্ভিদের পুংপুরুষ এবং স্ত্রী পুষ্প উভয়ই উৎপন্ন হয় তাকে কি বলে সহবাসী आंसर হবে এখানে বি ক্ল্যাম্প কানেকশন ঘটনাটি নিম্নলিখিত কোন জাতীয় উদ্ভিদে দেখা যায় ছত্রাক ক্ল্যাম্প কানেকশন ঘটনাটি দেখা যায় ছত্রাক উদ্ভিদে একটি সপুষ্পক উদ্ভিদের বীজের বাইরের স্তরকে কি বলা হয় টেস্টা বলা হয় आंसर হবে এখানে এ পাইনাল কর্ড যার মধ্যে দিয়ে যায় তার নাম হচ্ছে নিউরাল ক্যানাল आंसर হবে এখানে এ পাইনাল কর্ড যার মধ্যে দিয়ে যায় তার নাম হচ্ছে নিউরাল ক্যানাল নেক্সট প্রশ্ন অরনিথিন চক্রের অন্তর্গত নয় পিট্রোসিন आंसर হবে এখানে বি জেরোস্টেমিয়া কি জেরোস্টেমিয়া হচ্ছে লাল নিঃসরণ হ্রাস এখানে आंसर হবে বি সরি आंसर হবে বি লালা নিঃসরণ হ্রাস কে বলা হয় জেরোস্টেমিয়া নেক্সট হচ্ছে অক্সিনেটিক গ্রন্থি কোথায় অবস্থিত অক্সিনেটিক গ্রন্থি অবস্থিত পাকস্থলীতে आंसर হবে বি পরের প্রশ্ন হচ্ছে প্রতি 100 ml রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ কেমন হয় এখানে 150 থেকে 250 mg आंसर হবে এখানে বি নেক্সট প্রশ্ন হচ্ছে বিএমআর মাপক যন্ত্র কোনটি এখানে বেনডিক্ট রথ এবং ডগলার্স ব্যাক आंसर হবে এখানে সি দুটোই বিএমআর মাপক যন্ত্র বেনডিক্ট রথ এবং ডগলার্স ব্যাক দুটোই হচ্ছে বিএমআর মাপক যন্ত্র নেক্সট প্রশ্ন হচ্ছে রেনিন কি রেনিন হলো একটি হরমোন आंसर হবে এখানে বি নেক্সট প্রশ্ন রক্তের গড় চাপ অর্থাৎ মিন প্রেসার কত 93.3 mm Hg आंसर হবে এখানে বি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রক্তের গড় চাপ কত নেক্সট প্রশ্ন হচ্ছে পলিসাইথিমিয়া ভেক্টর কাকে বলে পলিসাইথিমিয়া ভেক্টর বলা হয় আরবিসি এর স্বাভাবিকের থেকে বেশি হলে তাকে পলিসাইথিমিয়া ভেক্টর বলে आंसर হবে এখানে বি নেক্সট প্রশ্ন হচ্ছে কার্ডিয়াক পেসমেকার কাকে বলে এসএ নট কে কার্ডিয়াক পেসমেকার বলে পরের প্রশ্ন মানবদেহের মোট পেশীর সংখ্যা কয়টি 600
ছাপানোটি। অ্যান্সার হবে এখানে বি, মানবদেহের মোট পেশির সংখ্যা হচ্ছে 656টি। কোনটি শোষণের সঙ্গে জড়িত, এখানে ভিল্লি শোষণের সঙ্গে জড়িত, অ্যান্সার হবে এ। আন্তরিক রসের পিএইচ কত, 6.3 থেকে 9.0, অ্যান্সার হবে বি। দুগ্ধ শর্করায় থাকে না কোনটি, এখানে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ কোনোটি নয়, দুগ্ধ শর্করায় যেটি থাকে না সেটা হচ্ছে ফ্রুক্টোজ, অ্যান্সার হবে এখানে বি। ফ্যাটের অবদ্রবণকরণ বলতে কী বোঝায়, এখানে অ্যান্সার হবে এ, দ্রবণীয়করণ। নেক্সট প্রশ্ন হচ্ছে ট্রিপসিন কিসের দ্বারা সক্রিয় হয়, ট্রিপসিন এন্টারোকাইনেজের দ্বারা সক্রিয় হয়, অ্যান্সার হবে এখানে বি। অ্যামাইনো অ্যাসিড শোষিত হয় কোন প্রক্রিয়ায়, এখানে সক্রিয় পরিবহন প্রক্রিয়া, অ্যান্সার হবে এখানে বি। চিবানোর পর খাদ্যের নরম তলাকে কী বলে, কাইম বলে, চিবানোর পর খাদ্যের নরম তলাকে বলা হয় কাইম। নেক্সট প্রশ্ন হচ্ছে হিমোগ্লোবিন সম্পূর্ণ সম্পৃক্ত হয় যখন অক্সিজেনের পার্শ্বচাপ 100 মিমি পার্শ্বচাপের সমান হয়, এখানে অ্যান্সার হবে ডি। হিমোগ্লোবিন সম্পূর্ণ সম্পৃক্ত হয় কখন, যখন অক্সিজেনের পার্শ্বচাপ 100 মিমি পার্শ্বচাপের সমান হয়। নেক্সট প্রশ্ন 1 গ্রাম হিমোগ্লোবিনে কী পরিমাণ অক্সিজেন বহন করতে পারে, এখানে 1.34 মিলিগ্রাম, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন কোন রঙের আলোয় সবুজ উদ্ভিদের দেহে শালক সংশ্লেষের হার সর্বাধিক হয়, এখানে লাল, লাল আলোতে উদ্ভিদ দেহে শালক সংশ্লেষের হার সর্বাধিক হয়। নেক্সট প্রশ্ন প্রতিবদ্ধ ক্রিয়া আবিষ্কার করেন প্যাভলভ। পরের প্রশ্ন নেফ্রাইটিস রোগে মানবদেহের কোন অঙ্গ আক্রান্ত হয়, বিকে, অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন মানবদেহের ফুসফুসের বহিরাবরণীর নাম কি, প্লুরা, অ্যান্সার হবে এখানে সি। একজন পূর্ণবয়স্ক মানবদেহের মোট হাড়ের সংখ্যা কত, 206টি। নিম্নলিখিত কোন উদ্ভিদ হরমোনটি গ্যাসীয় অবস্থায় থাকে, ইথিলিন, অ্যান্সার হবে এখানে বি। মানব রক্তে কোন রাসায়নিক পদার্থের উপস্থিতি শিরা এবং ধমনির মধ্যে প্রবাহমান রক্তকে তঞ্চিত হতে দেয় না, হেপারিন, অ্যান্সার হবে এখানে এ। হেপারিন মানবদেহের রক্তকে তঞ্চিত হতে দেয় না প্রবাহমান অবস্থায়। পরের প্রশ্ন হচ্ছে 499 নম্বর প্রশ্ন কোন ভাইরাসের আক্রমণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ডাক্তাররা ওয়েস্টার্ন ব্লাড টেস্ট নামক রক্ত পরীক্ষার পরামর্শ দেন, এইচআইভি, অ্যান্সার হবে এখানে বি। ওয়েস্টার্ন ব্লাড টেস্ট করা হয় সাধারণত এইচআইভি সংক্রমণ জানার জন্য। নেক্সট হচ্ছে চিকুনগুনিয়া রোগের বাহক কোনটি, এডস, এডিস ইজিপ্টাই প্রজাতির মশা, চিকুনগুনিয়া রোগের বাহক হচ্ছে এডিস ইজিপ্টাই প্রজাতির মশা। নেক্সট হচ্ছে মানবদেহের সব থেকে শক্ত অংশ কোনটি, দাঁতের এনামেল, এখানে 4টি অপশান আছে, করোটি, ফিমার বোন, দাঁতের এনামেল এবং মেরুদণ্ড, সব থেকে শক্ত অংশ হচ্ছে দাঁতের এনামেল, অ্যান্সার হবে সি। মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থির নাম হচ্ছে থাইরয়েড, অ্যান্সার হবে এ।